শেখুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি দর্শক আবারও রাজ্যকে টাকা ছাড়তে শুরু করেছে কেন্দ্র দেখলাম আজকে জাগো বাংলাও একটা রিপোর্ট করেছে সেখানে লিখেছে যে মুখ্যমন্ত্রীর প্রবল চাপে কেন্দ্র দিল গ্রাম সড়কের পাঁচশো চুরাশি কোটি জাগো বাংলা লিখছে মুখ্যমন্ত্রীর প্রবল চাপে কিন্তু আর মিডিয়া রিপোর্ট আমি সেটা আপনাদেরকে দেখাবো এই বিষয়ে তারা কি হেডলাইন করেছে দেখুন রাজ্যের আশ্বাসে গলল বরফ তিন কেন্দ্রীয় প্রকল্পে বকেয়া দেওয়া শুরু করবে মোদী সরকার একশো দিনের কাজে ছ হাজার কোটি প্রধানমন্ত্রী আবাস যোজনার ন হাজার কোটি এবং গ্রাম সড়ক যোজনার দু হাজার কোটি এটা হচ্ছে অন্য মিডিয়া লিখছে রাজ্যের আশ্বাসে গলল বরফ আশ্বাস বলতে কী যে কেন্দ্রীয় প্রকল্পের সব নিয়ম রয়েছে সেগুলোকে মেনে আমরা চলব টাকা দিন নাক্ষত দিয়ে টাকা আদায় বুঝতে পারছেন একদিকে বলা হচ্ছে কেন্দ্রে টাকা দরকার নেই নেব না টাকা না দিলে আমার বই গেল বাংলা নিজের পায়ে দাঁড়াবে আবার আবার কখনো কখনো বলতে শুনি টাকা চাই টাকা চাই টাকা দিতে হবে না হলে গদি ছাড়তে হবে কত রকম কথা আমরা শুনি আর দেখুন ভিতরে ভিতরে আবার কেন্দ্রের কাছে গিয়ে বলেছে সব মেনে চলবো সব মেনে চলবো দিন 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 মানে একেবারে মানে যা শর্ত দেবেন মেনে চল বা যা শর্ত থাকে সেগুলো সব মেনে চলবো ভুল সব শুধরে নেবো দিন 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 এরকম বলে আশ্বাস দেওয়া হয়েছে কেন্দ্রের কাছে সেই রাজ্যের আশ্বাসে বরফটা গলেছে আর কি কেন্দ্র তো টাকা আটকে দিয়েছিল যেসব নিয়ম মানা হয়নি তারপরে প্রচুর লুটপাট হয়েছে দুর্নীতি হয়েছে সব সামনে ছিল। সেই জন্য টাকা আটকে দিয়েছিল কিন্তু কেন্দ্রেরও তার একটা লিমিট রয়েছে তারা তার আর বরাবরের জন্য আটকে রাখতে পারে না সুতরাং এখন রাজ্য আর কি একেবারে ক্ষমা টমা চেয়ে মানে ওরকম টাইপের আর কি নাক্ষত দিয়ে যে একবারে আমরা আর কিছু করবো না সব মেনে চল সব মেনে চলবো সব নিয়ম কী কী নিয়ম আছে বলুন সব মেনে চলবো একটু দিন তো সেই আশ্বাস আর কি রাজ্যের আশ্বাস যেটা দিয়েছে সেটা কেন্দ্র আর কি খানিকটা আবার নতুন করে ভরসা করছে এবং সেই জন্য নাকি টাকা পয়সা দিতে শুরু করেছে কেন্দ্র সরকার এবং দর্শক আমি এটাও দেখছিলাম যেসব শর্ত বিষয়গুলো সামনে আসছে কী কী শর্ত দেওয়া হয়েছে টাকা বরাদ্দ করলেও কেন্দ্র দিল একাধিক শর্ত যেমন হচ্ছে নতুন রাস্তা নির্মাণের সঙ্গে সঙ্গেই লাগাতে হবে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা লোগো ওই যে বাংলা সড়ক যোজনা বলে দেওয়া হচ্ছিলো ওইরকম করলে চলবে না লিখতে হবে প্রধানমন্ত্রী সড়ক যোজনা ওই লোগোটাও দিতে হবে আর দ্বিতীয় হচ্ছে স্থানীয় এমপিকে তাদের সঙ্গে যুক্ত করতে হবে যে উনি বিজেপির এমপি বলে ওনাকে ডাকবো না এসব চলবে না যিনি মানে এমপি হবেন যে এলাকায় কাজ হবে সেই এলাকার স্থানীয় এমপিকে কিন্তু যুক্ত করতে হবে তাদের দিয়ে উদ্বোধন করাতে হবে রাস্তাগুলি আমরা করছি আমরা করছি বলে আর কোনো ক্রেডিট অন্য কাউকে দেবো না কেন্দ্র টাকা দেবে এসব চলবে না তিনি যে দলেরই এমপি হন না কেন তার এলাকায় কাজ হলে সেই এমপিকে দিয়ে উদ্বোধন করাতে হবে মানে তারও যে একটা সংযুক্তি সেটা কিন্তু দেখাতে হবে শুধু একা এক খির খাবো বললে চলবে না অর্থাৎ বিজেপি এমপি হলে তাকে আমন্ত্রণ জানাতে হবে তিন নম্বর হচ্ছে রাস্তাগুলি নির্মাণের পর রাস্তাগুলি নির্মাণের পর দুধারে বাধ্যতামূলকভাবে একশো দিনের গ্রামীণ সংস্থান প্রকল্পের মাধ্যমে ফল বা অন্য ধরনের গাছ লাগাতে হবে এটা বলে দেওয়া হয়েছে আর চার নম্বর হচ্ছে রাজ্যকে এই রাস্তা নির্মাণে রোড সেফটি অডিট রিপোর্ট আপলোড করতে হবে এটাও একটা কন্ডিশান কিন্তু আমার প্রথম দুটো কন্ডিশান খুবই ভাইটাল মনে হয়েছে যেটা এতদিন সে অর্থে হচ্ছিল না বলে অভিযোগ উঠছিল যে রাস্তা হচ্ছে কেন্দ্রীয় প্রকল্পের টাকায় আর সেখানে বাংলা সড়ক যোজনা বলে সব ক্ষীর একাই খেয়ে ফেলবেন রাজ্য সরকারের লোকজনরা সেটা চলবে না ওখানে কিন্তু প্রধানমন্ত্রী গ্রাম জড় মানে গ্রাম সড়ক যোজনা যে লোগো সেটা লাগাতে হবে লিখতে হবে প্রধানমন্ত্রী সড়ক গ্রাম সড়ক যোজনা বাংলার সড়ক যোজনা বলে ওই সব কিন্তু চলবে না তাহলে কিন্তু আবার টাকা বন্ধ করতে হবে ফের আটকে দেওয়া হবে আর সেই সঙ্গে যেটা আর কি আমি দ্বিতীয় পয়েন্টটাও খুব ইম্পর্টেন্ট যে লোকাল যিনি এমপি হবেন তাকেও কিন্তু যুক্ত করতে হবে কেন্দ্রীয় প্রকল্পের কাজ হচ্ছে লোকাল এমপিকে যুক্ত করা হবে না আর শুধু এলাকায় গিয়ে মাইকে শুধু ভাষণ দিয়ে বলবেন কী করেছেন আপনার এলাকায় এমপি কি করেছেন বলুন তো কী কাজ করেছেন আরে কিসের টাকা হচ্ছে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা বা আবাস যোজনা সেগুলো তো কেন্দ্রীয় প্রজেক্ট আর শুধু বলা চেয়ে কী করেছেন এমপি কী করেছেন এমপি বলুন তো বলুন তো অন্য দলের এমপি হলে আর যখন কোনো প্রশাসনিক বৈঠক হবে সেখানে এমপিকে ডাকাই হবে না অন্য দলের এমপি বলে কি হয় এখানে তো আমরা জানি এখানে কতটা আইনের শাসন চলে শাসকের তাইন চলে যারা লো তৃণমূল কংগ্রেসের যারা এমএলএমপি তাদের কিছু ডাকা হয় কেন ডাকা হবে না অন্যদেরকে যখন প্রশাসনিক বইটা করছে তখন তো সবাইকে নিয়ে বইটা করতে হবে সুতরাং আমরা এই সরকারের মোটিভ সেগুলো কিন্তু আমরা পরিষ্কার জেনে গেছি রাজ্যের মানুষ জেনে গেছেন সেই জন্য এবার অনেক জায়গায় ধরা পড়ে যাচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেখবেন ধরা পড়ে যাচ্ছে তো এইভাবে কেন্দ্র প্রকল্পগুলোকেও নিজেদের বলে স্টিকার মেলে চালানোর চেষ্টা করছিল তো সেটা নিয়ে শুভেন্দু অধিকারীরা অনেক সরব হয়েছিলেন এবং তার জেরে কেন্দ্রীয় টিম এসে খতিয়ে দেখেছে যে হ্যাঁ সত্যি তার ভিত্তি রয়েছে এবং সেই কারণে টাকা আটকে গিয়েছিল তো এখন যেটা হচ্ছে যে শর্ত দিয়ে আর কি আবার টাকা ছাড়া শুরু করছে এবং এখন গ্রাম সড়ক যোজনার যেটা টাকা দর্শক সেটা জাগবাউলা লিখেছে যে হ্যাঁ টাকাটা পাচ্ছে তারা তারা বলছে মুখ্যমন্ত্রী প্রবল চাপে পাঁচশো কোটি কিন্তু সে প্রবল চাপ কি কতটা একেবারে নাক্ষত দিয়ে টাকা আদায় সে তো আমরা পরিষ্কার বুঝতে পারছি তবে যাক দর্শক টাকা কিন্তু আবার কেন্দ্র দিচ্ছে কিন্তু এখানে আমাদের একটা প্রশ্ন রয়েছে শুধুই শর্ত দিয়েই ছেড়ে দিচ্ছে টাকা কেন্দ্র শাস্তি দিল না আর একটু কড়া করে শর্ত দিলেও শর্ত মেনে কাজ করবে যখন ধরা পড়ে যায় তখন একেবারে ক্ষমা টমা চাষ শুরু করে দেয় কিন্তু তার আগে তো যা করা তারা তো করে থাকে একমাত্র ধরলেই তারা একটু ছটকা ছটকি করে বা ওই এইসব করে একটু টাইট দিলে মনে হয় আর একটু ভালো হতো তবে আমরা কখনো চাই না যে কেন্দ্রের টাকা বরাবর জন্য আটকে যাবে বাংলার মানুষ বঞ্চিত হয়ে থাকবে সেটা আমরা চাই না কিন্তু আমরা তো আবার এটাও চাই না যে কেন্দ্র কেন্দ্র টাকা দিবে আর সেগুলো সব লুটপাট হবে নেতারা সব পকেটে পুরবেন তাদের উন্নতি বেশি ঘটবে এটা তো আমরা চাই না কেন্দ্র টাকা দিলে সেগুলো যেন প্রপারলি ইউজ হয় যেন কাজ হয় রাস্তা বলুন বা আবাসে বলুন যাই না কেন যেন ঠিকঠাক কাজ হয় এবং জব কার্ডে যে টাকাটা দেবে যেন সত্যিই স্থায়ী সম্পদ হয় যেন সত্যি পুকুরটা সংস্কার হয় যেন সত্যি রাস্তাঘাটগুলো ঠিকঠাক হয় নদীর পারে নদীর গর্তে গর্বে একটা টাকা কেটে নিয়ে পুকুর কেটে বেড়েছে বলে এরকম না হয় অন্য পুকুরকে দেখিয়ে টাকা তুলে নেওয়া এরকম যেন না হয় রাস্তা রয়েছে সে রাস্তা দুধারে দু চাং মাটি ফেলে দিয়ে কাজ হয়ে গেছে বলে এইভাবে টাকা লুটপাট না হয় এটা তো আমরা চাই কিন্তু আমরা যেভাবে সব দেখলাম যেভাবে সব তত সামনে এলো আমরা কিন্তু আর একটু কঠিন একটু শাস্তি আশা করেছিলাম কিন্তু সেটা তো দেখতে পেলাম না না হয়তো আরও চান্স দিচ্ছে আরও একবার হয়তো চান্স দিচ্ছে কেন্দ্র হয়তো পরবর্তীকালে মানে কঠিন পদক্ষেপ নেবে তবে যারা রাজ্যের অনেক মানুষ আর কি তারা বলছেন যে টাকা ছেড়ে দিচ্ছে কেন্দ্র বুঝতে পারছি ভালো আমাদের বাংলার খানিকটা উন্নতি হবে যদি ঠিকঠাকভাবে ইউজ হয় কিন্তু শুধরাবে কি রাজ্য সরকার বা রাজ্য সরকারের লোকজন বা শাসক শুধরাবে কি নাকি আবারও লুট পাঠাবে আবারও ওই মানে ওই শুধু টাকা লুট তুলে নেওয়া হবে কাজটা হবে না স্থায়ী সম্পদটা হবে না বা ওই ক্রেডিট নেওয়ার চেষ্টা হবে কেন্দ্র প্রকল্পের ক্রেডিটের থেকেও ক্রেডিটের থেকেও মানে কেন্দ্রের টাকাতে রাজ্য সরকারের লোকজন বা শাসক ক্রেডিটের থেকে যেভাবে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে তার থেকেও বাংলার মানুষের যেটা বক্তব্য লুটপাট যেন না হয় কিন্তু সেই লুটপাটটা কি বন্ধ করা যাবে একটু কড়া শাস্তি দিলে সেটা ভালো হতো না যেভাবে সংকটে পড়ে যাচ্ছিলো তাতে করে তো একেবারে বলা যায় মানে হাবাতে অবস্থা হয়ে দাঁড়িয়েছিল তো সেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি একেবারে সব শর্ত মেনে নিয়ে কাজ করবো হুজুর একটু অ্যালাউ করুন এরকম টাইপের মানসিকতা বুঝতে পারছি সেই জন্য আবার হয়তো কেন্দ্র টাকা ছাড়ছে কিন্তু শর্ত তারা দিলেও শর্ত মানবে কি এটাই আমাদের বিরাট প্রশ্ন কত শর্ত দেওয়া হয় মানে কোথায় কিছু বললেই তো আবার বলা যে তা আমাদের টাকা আমাদের এখান থেকে টাকা তুলনায় নেওয়া হচ্ছে আমাদেরকে দেওয়া হচ্ছে ক্রেডিটও দেবে না কেন্দ্রকে কিন্তু আমাদের আমাদের বলে রাজনীতিটা খুব করার চেষ্টা হয় সস্তার রাজনীতি ফলে দর্শক আবারও টাকা দিচ্ছে এখন দেখা যাক কতটা কি রুল মেনে নিয়ম মেনে কাজ করে আবারও লুটপাট আবারও পকেটে পড়ার পলিসিটাই আবার মানে যাই না হবে কি না দেখতে হবে দিক কেন্দ্র কাজটা অন্তত অন্তত ঠিক হোক সেটা কিন্তু আমরা চাই কিন্তু মনে আমাদের প্রশ্ন থেকেই যাচ্ছে যে আদৌ কাজটা হবে তো দর্শক কি বলবেন আবার যে টাকা ছাড়ছে কেন্দ্র ঠিকই করছে না কি অন্য কিছু করা উচিত ছিল নাকি এই শর্ত দেওয়া উচিত ছিল নাকি এই এই ধরনের শাস্তি দেওয়া উচিত ছিল যদি এইসব নিয়ে আপনাদের কিছু সায়সান থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন নজর রাখবেন আরামবাগ টিভিতে